জেঁকে বসছে শীত, দুর্ভোগ বাড়ছে মানুষের, হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের ভিড়। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন কাল, কমিটিতে থাকবে শুদ্ধি অভিযানের প্রতিফলন। নাগরিকত্ব ইস্যুতে ভারতে অস্থিরতায় বাংলাদেশকে সতর্কতা, শীর্ষ পর্যায়ে আলোচনার তাগিদ। এবং বাড়ছে না কর্মসংস্থানের হার, 8 বছরে দ্বিগুণ হয়েছে তরুণ বেকারত্বের হার, বলছে ILO। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি শাফাত বিন ফরিদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জেঁকে বসতে শুরু করেছে শীত, আর এতে দুর্ভোগ বাড়ছে মানুষের। দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের ভিড় বেড়েছে, এর মধ্যে বেশিরভাগই শিশু। তবে বাড়তি যত্ন আত্মি এ সময় দিতে পারে রেহাই, বলছেন চিকিৎসকরা। শীতের শুরু থেকেই খাগড়াছড়িতে বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। গত 1 মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে মারা গেছে 7 শিশু। এখন পর্যন্ত আমাদের সিভিয়ার নিউমোনিয়া ভর্তি রোগী তথা আজকে 20 জন আছে আমাদের শিশু ওয়ার্ডে, আর 2 জন খুব সিরিয়াস অবস্থা, যা আমাদের স্ক্রিন রুমে আমরা 2 জনকে রাখছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে 30 জন রোগী, আর শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে 10 জন করে। নিউমোনিয়া, সাধারণ সর্দি কাশি, এই ধরনের রোগী সাধারণত বেশি ভর্তি হচ্ছে। যেহেতু শীতের তীব্রতা বাড়তেছে, শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে আপনার ডায়রিয়া রোগীর সংখ্যাই মেনলি বেশি বাড়তেছে। ডায়রিয়ার মধ্যে প্রধানত রোটাভাইরাল ডায়রিয়া বেশি হচ্ছে। টাঙ্গাইলের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। টাঙ্গাইল জেনারেল হাসপাতালেই প্রতিদিন প্রায় 600 রোগী চিকিৎসা নিচ্ছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সবশেষ 27 জন শিশুসহ 31 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন গড়ে 8 থেকে 9 জন সেখানে চিকিৎসা নিচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত 1 সপ্তাহে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হয়ে 800-এরও বেশি শিশু চিকিৎসা নিয়েছে। রংপুর মেডিকেল হাসপাতালে গত 1 মাসে শীতজনিত বিভিন্ন রোগে চিকিৎসা নিয়েছে 300-এরও বেশি রোগী। পানি শূন্যতার কোনো সাইন না থাকে সে বাচ্চাগুলোকে আমরা আসলে স্যালাইন এবং জিঙ্ক দিয়ে বাসায় চিকিৎসা দিচ্ছি। মাদেরকে বারবার বাসায় স্যালাইন তৈরি করে খাওয়াতে হবে এবং পাশাপাশি স্বাভাবিক সব খাবার চালিয়ে যেতে হবে। বাট কোনো বাচ্চা যদি পানি শূন্যতার কোনো লক্ষণ দেখা দেয়, অর্থাৎ পেশাব করছে না বা নেতিয়ে পড়ছে, তাহলে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে। বিশেষ করে যেসব বাচ্চা স্বল্প ওজন, তাদের ব্যাপারে আরও বেশি সচেষ্ট হতে হবে। এবং আমরা সবসময় এটা বলি যে যে কোনো বাচ্চার, বিশেষ করে নবজাতক বাচ্চার শরীরের তাপমাত্রা কমে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ, এবং এইসব ক্ষেত্রে বাচ্চাদের মৃত্যু ঝুঁকি এবং অন্যান্য রোগের ঝুঁকিও বেড়ে যায়। কাজে এই ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। নওগাঁর 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গড়ে 30 জন ভর্তি হচ্ছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শীতের দুর্ভোগ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম ও নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই যাব কুড়িগ্রামে, সেখানে থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামে তাপমাত্রা কেমন আজ, আর হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্তের ভিড় কেমন? তাপমাত্রা আসলে গতকাল ছিল 10.8 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকেও ওই রকমই একটা অবস্থা চলছে, এবং চারিদিকে ঘন কুয়াশা আবৃত্তি দেখা যাচ্ছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কিন্তু কুয়াশা। গতকাল সারাদিনে কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি কুড়িগ্রামে, এবং হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ এবং নদ নদীর তীরবর্তী এলাকার যে মানুষ, তারা অনেক দুর্ভোগে আছেন, কষ্টে আছেন। অনেক মানুষেরই আসলে শীত বস্ত্রের অভাব রয়েছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কাজ করতে পারছে না। কাজ না পারার কারণে তারা খাদ্যের পাশাপাশি যে পোশাক কেনার যে বিষয়টি, সেটা পাচ্ছে না। আর সদর হাসপাতালে, আমাদের কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানে গতকাল জানতে পেরেছি যে 31 জন রোগী রয়েছে ডায়রিয়ার, তার মধ্যে 7 জনই হচ্ছে শিশু, এবং প্রতিদিনই 8-10 জন করে শিশু নতুন করে ভর্তি হচ্ছে। এবং অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এখনো ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি, তারা স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছেন। তবে তারা জানিয়েছেন যে
হাসপাতালে শিশুদের জন্য নিউমোনিয়া এবং শ্বাসকষ্টের রোগী পাশাপাশি রোগীদের জন্য চিকিৎসার পর্যাপ্ত তারা ব্যবস্থা রেখেছেন, প্রয়োজনীয় সরঞ্জাম তারা প্রস্তুত রেখেছেন যাতে করে রোগীদের কোনো সমস্যা না হয়। আব্দুল খালেক, আপনি আমাদের সাথে থাকুন, এবার আমরা একটু নওগাঁ যাব, সেখানে আছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, নওগাঁয় শীতে সাধারণ মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, আর দরিদ্র ছিন্নমূল মানুষের জন্য শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি? আমি প্রথমে আপনাকে জানাই যে এবারে নওগাঁতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শীত কিন্তু অনেক বিলম্বে শুরু হয়েছে, যেখানে আমাদের নভেম্বরে শুরু হবার কথা, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ডিসেম্বরের মানে প্রায় মধ্যাংশ থেকে এখানে শীত অনুভূত হতে শুরু করে। আর আমি যদি আপনাকে বলি যে গত 5 দিন আগে এই জেলার সাপাহার পোরশাল নিয়ামতপুরে এখানে বিকেলে কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিপাত হয় এবং এই বৃষ্টিপাতের পরেই কিন্তু শীত নেমে আসে গোটা নওগাঁ জেলায়। আর আপনাকে বলি যে এই শীতের কারণে কিন্তু ইতিমধ্যেই জেলার মানে নওগাঁ সদর জেনারেল হাসপাতাল সহ আপনার অপর 10টি উপজেলায় কিন্তু ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমি কথা বলেছি নওগাঁ সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজাউল করিমের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু এই হাসপাতালে আউটডোরে প্রায় 2500 থেকে 2000 রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কম নয়, এখানে প্রায় 400-500 এই ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এই শীতজনিত রোগের। এবং পাশাপাশি কিন্তু প্রতিদিন এই হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে 15 থেকে 20 জন রোগী এবং এদের মধ্যে শিশুদের সংখ্যা এবং বয়স্ক মানুষের সংখ্যাই কিন্তু বেশি। এছাড়া আপনাকে আরেকটি তথ্য বলি যে জেলার অপর যে 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও কিন্তু প্রতিদিন গড়ে কিন্তু 30 থেকে 40 জন রোগী, ডায়রিয়া রোগী এবং শ্বাসকষ্টজনিত রোগী কিন্তু ভর্তি হচ্ছেন। অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষরা যেটি বলছেন যে তাদের কিন্তু চিকিৎসা সংকট নেই, এখানে প্রয়োজনীয় ওষুধপত্র এবং ডাক্তার আবার নার্স এই সেবাগুলো কিন্তু অব্যাহত আছে, কিন্তু তারা যেটি বলছেন যে এই শীতের প্রকোপ হয়তো আরো দিন দিন বাড়তে থাকবে, সেক্ষেত্রে শিশু রোগীদের ক্ষেত্রে তিনি যেটা অভিভাবকদের যেটা পরামর্শ দিচ্ছেন যে শিশুদেরকে ঠান্ডা থেকে মানে দূরে রাখতে হবে এবং প্রয়োজনে আপনার তাদেরকে ঘরের বাইরে না বের করাই ভালো, এবং বয়স্ক মানুষের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে প্রায় 32 লাখ মানুষ এই উত্তরের এই জেলায় বসবাস করেন এবং এখানে কিন্তু ছিন্নমূল দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু কম নয়, এখানে আছে আদিবাসী সম্প্রদায়ের প্রায় 50,000-এরও অধিক লোকজন। এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করেছি যে সেভাবে কিন্তু বেসরকারি সংস্থাগুলো কিন্তু প্রতি বছর আমরা যেটা দেখি যে শীতবস্ত্র বিতরণ করেন, ওইভাবে কিন্তু এখনো ওই ব্যাপকভাবে কিন্তু বিতরণ শুরু হয়নি, বিচ্ছিন্নভাবে 2-1টি উপজেলায় এবং শহরে কিন্তু আপনার শীতবস্ত্র বিতরণ চলছে। আমার সঙ্গে কথা হয়েছিল গত 2 দিন আগে নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদের সঙ্গে, তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে নওগাঁতে শীত বস্ত্রের বিতরণের অবস্থাটা। তিনি যেটি জানিয়েছেন যে নওগাঁয় প্রায় 50,000-এরও বেশি শীত বস্ত্র এসেছে এবং ইতিমধ্যে এগুলো ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন উপজেলায় এবং উপজেলা থেকে কিছু কিছু উপজেলায় বিতরণ করা হচ্ছে। আর আরেকটি তথ্য আপনাকে জানাবো যে আসলে আমাদের এইখানে কিন্তু আবহাওয়া মানে মাপের যে সেটি কিন্তু আছে বদলগাছি উপজেলায়। আমি গত রাতে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে আসলে আবহাওয়া কিন্তু গতকাল ছিল সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিন্তু আরো কিছুটা নেমে এসেছিল। এখন কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে গত রাতের চেয়েও শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি এবং তাপমাত্রা আরো কিছুটা কম হতে পারে। এই ছিল আমার কাছে নওগাঁ পরিস্থিতি। শীতের দুর্ভোগ নিয়ে কুড়িগ্রাম ও নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সারা দেশের মতো রাজধানীতেও বেড়েছে শীতের প্রকোপ, এ নিয়ে আরও জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, রাজধানীতে শীতের তীব্রতা কেমন, আর বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? দেখুন, গত প্রায় 3 দিন ধরে রাজধানীর বাইরে অর্থাৎ ঢাকার বাইরে উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে মূলত শীতের প্রকোপটা দেখা দিলে পরেও গতকালকে থেকে রাজধানীবাসী শীতের আমেজ পাচ্ছে। আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী গতকালকে ঢাকার তাপমাত্রা ছিল সকালবেলা থেকে শুরু করে সারাদিন সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে সকালবেলা আমরা যেটা দেখতে পেয়েছি যে 13 ডিগ্রি সেলসিয়াস এখন ঢাকার আবহাওয়ার ভিতরে আছে। তো এই তাপমাত্রাটা কিন্তু সারাদিনই এই একই অবস্থায় থাকবে, হয়তো বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তেও পারে কমতেও পারে। তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 72 ঘন্টা কিন্তু আবহাওয়ার অবস্থা আরও একটু অবনতি হবে। আপনাকে যদি এখনকার চিত্র একটু দেখায়, আমরা রয়েছি হাতিরঝিলে। হাতিরঝিলে সাধারণত দেখা যায় যে সকালবেলায় প্রাতকালীন হাঁটাহাঁটি করার জন্য রাজধানীবাসীর একটি অংশ এখানে জড়ো হয় এবং পাশাপাশি দেখা যায় যে জায়গাটিও বেশ ফাঁকা থাকার কারণে আশপাশ থেকে বাতাসও ঢোকে। তো এই চিত্রটি আজকেও ঠিক একই রকম রয়েছে, তবে কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে।
কুয়াশা কিন্তু খুব একটা নেই, ধোঁয়াশা আছে, তবে বাতাস থাকার কারণে শীতটা ব্যাপক রকমের গায়ে লাগছে। আমরা যেটা আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি যে 13 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাস কিন্তু মাত্র 5 কিলোমিটার ঘন্টায় বেগে বয়ে যাচ্ছে, কিন্তু এই 5 কিলোমিটার বাতাসই যখন শরীরে লাগছে একেবারে হিম শীতল দিয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের হিসেব যেটা রয়েছে সেটি হচ্ছে সাধারণত 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে পরে তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত 10-এর নিচে নামেনি, সেই কারণে আবহাওয়া অফিস এই মুহূর্তে শৈত্যপ্রবাহ বলতে নারাজ। তবে উত্তর এবং পশ্চিম অংশে অর্থাৎ বাংলাদেশের উত্তর দিক, উত্তরাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে এই দুইটি জায়গায় কিন্তু আজকে থেকে হয়তো 10 ডিগ্রির নিচে অর্থাৎ 8 বা 7 ডিগ্রিতে নেমে যেতে পারে এবং কালকে আগামীকালকেও এই একই ধারাবাহিকতা থাকবে এবং সেটি 3 ডিগ্রিতেও চলে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আপনি জানেন যে গত বছর বাংলাদেশের উত্তরাঞ্চলে অর্থাৎ ঠাকুরগাঁ এবং পঞ্চগড় রংপুরে কিন্তু 5 ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল। তো এবছর শীত যেহেতু আসতে এক কিছুটা সময় নিয়েছে, যেহেতু এবার বর্ষাও আসতে প্রায় 10 থেকে 12 দিন সময় দেরি করে এসছে, তো সেই কারণে শীতটাও এবার একটু হয়তো 1 সপ্তাহ বা 10 দিন পরে আসছে। তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু ঠিকই হয়তো 2 দিন পরে শীতের প্রকোপটা বেড়েছে। তারা বলেছিল যে 16 ডিসেম্বরের পর থেকেই শীতটা বড় রকমের দেখা দিবে, তো তার ধারাবাহিকতা কিন্তু ঢাকা শহরেও এখন দেখা দিচ্ছে। তবে সামনের দিনগুলোতে অর্থাৎ আগামী পরশু দিন থেকে অবস্থা কিছুটা উন্নতি হবে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা সেক্ষেত্রে হয়তো 2-3 ডিগ্রি বেশি ছাড়িয়ে যেতে পারে, অর্থাৎ এখন যদি 14 ডিগ্রি থাকে তাহলে তখন হয়তো 15 বা 16 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে, তবে তারপরেও সেটি শীতের ভিতরে থাকবে। এবং আবহাওয়া অফিসের আরেকটি পূর্বাভাস ছিল এ মাসের যে একটি নিম্নচাপ এখন অবস্থান করবে দক্ষিণ বঙ্গোপসাগরে, তো সেই নিম্নচাপটি কিন্তু এখনও অবস্থান করছে, যার কারণে সারা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো এই নিম্নচাপটি বড় রকমের আকার ধারণ করার সম্ভাবনা কম বলেছেন, তবে এ মাসের শেষেই কিন্তু আরেকটি শৈত্যপ্রবাহর কথা পূর্বাভাস কিন্তু আবহাওয়া অফিস দিয়ে রেখেছে, যেটি হয়তো আগামী বছর অর্থাৎ জানুয়ারি মাসের শুরু পর্যন্ত থাকতে পারে, অর্থাৎ জানুয়ারি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত সেই শৈত্যপ্রবাহটি বয়ে যেতে পারে। তবে মৃদু যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তরবঙ্গে এখন পর্যন্ত বলা যায় যে আজকে থেকে মৃদু শৈত্যপ্রবাহ সেখানে দেখা দিবে এবং সেই পরিস্থিতি আগামী আরও 2-3 দিন অপরিবর্তিত থাকবে। এর বাইরে সাধারণত ঢাকা শহরে সকালবেলা থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে, কারণ সকাল 8টা বা 9টা থেকেই অফিস আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সাধারণ রাজধানীবাসী যারা রয়েছেন তারা হুট করে যে এই শীতের মুখোমুখি পড়বে অনেকের কাছে প্রস্তুতি ছিল না, যার কারণে এক কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরেও বলা যায় যে শীতের আমেজ, সে শীতের আমেজ কিন্তু ঢাকাবাসী এখন উপভোগ করছেন। এই ছিল আমাকে সর্বশেষ রাজধানী ঢাকার শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনিবান। আগামী 3 দিনের মধ্যে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে দেশ। 24 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের তাপমাত্রা 1 অঙ্কের ঘরে নেমে আসতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। এবছর দেশের কোথাও কোথাও তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। ঢাকাসহ সারা দেশেই বেড়েছে শীত, সঙ্গে যোগ হয়েছে কনকনে ঠান্ডা বাতাস। সারাদিনই আড়াল ছিল সূর্য। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের অগ্রভাগ এখন অবস্থান করছে হিমালয়ের পাদদেশে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে। সেজন্যই আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে পড়ছে কুয়াশা। আগামী 24 ঘন্টায় দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসবে 10 ডিগ্রিরও নিচে এবং রৌদ্র কিরণ আমরা পাচ্ছি না, যে কারণে হিট হতে পারছি না এবং ম্যাক্সিমাম মিনিমামের ডিফারেন্সটাও কমে আসছে এবং সাথে বাতাস আছে। আগামী 24 ঘন্টার যে ফোরকাস্টে বলা হচ্ছে যে এটা 1 থেকে 2 ডিগ্রি নামতে পারে এবং বিশেষ করে রংপুর রাজশাহী ডিভিশনগুলোতে ওগুলোতে 10-এর নিচে চলে আসতে পারে টেম্পারেচার আগামী 24 ঘন্টায়। শনিবার পর্যন্ত তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। এ সময়ের মধ্যে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তিব্বতিয়ান যে হাই প্রেশার এরিয়া বর্ধিতাংশ জেটের ওই সেটা আপনার বাংলাদেশের এ পর্যন্ত চলে আসছে, টেম্পারেচার ফল করবে আমরা কিন্তু বলেছি,
এবং সেই অনুপাতে ফল করতেছে এবং গ্র্যাজুয়ালি আরও ফল করবে, এবং এই ফল করার ধারাবাহিকতাটা 21 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এবং 21 তারিখের পরে কিছুটা এখনকার তুলনায় টেম্পারেচার আবার একটু বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের শঙ্কা, এবছর দেশের কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 4 ডিগ্রিতে, জানুয়ারিতে আসতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। 2 দিনের কাউন্সিলের শেষ দিন জানা যাবে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। ওবায়দুল কাদের জানিয়েছেন, সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, তবে সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটিতে কারা থাকবেন তার পুরোটাই নির্ভর করছে দল প্রধানের ওপর। এছাড়া কমিটিতে এবার শুদ্ধি অভিযানের প্রতিফলন থাকবে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুক্র ও শনিবার, সোহরাওয়ার্দী উদ্যানে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি, মঞ্চ গড়া হয়েছে পদ্মা সেতুর আদলে। আগামী বছর মুজিববর্ষ উদযাপন, তাই এবার কাউন্সিলকে রাখা হচ্ছে অনারম্পর। বিদেশি অতিথি না থাকলেও আমন্ত্রণ পেয়েছেন রাষ্ট্রদূতেরা। সব মিলে 15,000 কাউন্সিলর ডেলিগেট সহ এতে অংশ নিচ্ছেন 50,000-এর বেশি নেতাকর্মী। সভাপতি পদে নভেম্বরের মতো আওয়ামী লীগের দায়িত্ব নিতে যাচ্ছেন শেখ হাসিনা, তবে মূল আগ্রহের জায়গা সাধারণ সম্পাদকের পদ নিয়ে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে চলমান শুদ্ধি অভিযানের প্রতিফলন থাকবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। কারো ভূমিকা যদি বিতর্কিত থাকে, সব কিছু রিপোর্ট কিন্তু আমাদের নেত্রী ভালো করে জানেন, কাজে সেখানে বিতর্কিত কেউ যদি থাকে তার কাছে সব ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনে যদি কেউ বিতর্কিত হন অবশ্যই তিনি বাদ যাবেন। দলের গঠনতন্ত্রেও এবার আসছে পরিবর্তন, বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বাদ দেয়া হচ্ছে সহ সম্পাদক পদ। আমরা উপকমিটিতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদটি আর রাখছি না, এই পরিচয়টিকে সাব কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি না হয়ে অনেকে কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলে পরিচয় দেন, কাজে এ বিষয়টা আমাদের ইমেজ সংকট সৃষ্টি করে এবং দলের অভ্যন্তরে সমস্যার কারণ হয়। 21 ডিসেম্বর কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হবে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বের নাম। কিছু আপডেট হতে পারে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাগরিকত্ব ইস্যুতে ভারতে অস্থিরতা দেখা দেয়ায় বাংলাদেশকে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, শুধু আশ্বাসে আস্থা না রেখে এখনই চালাতে হবে জোর কূটনৈতিক তৎপরতা। সীমান্তে অনুপ্রবেশ বাড়ায় মানবিকতার প্রশ্ন সামনে আসার আগেই দিল্লির সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের আলোচনার তাগিদ তাদের। জাতীয় নাগরিকপঞ্জী ও নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল ভারত, তবে কোনো প্রতিবাদেই পিছু হচ্ছেন না দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসামের পর দিল্লি পশ্চিমবঙ্গেও হচ্ছে বিক্ষোভ। এ প্রেক্ষাপটে কেউ সরকারি সম্পত্তি নষ্ট করলে দেখা মাত্র গুলির নির্দেশ কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ অঙ্গদের। এ অবস্থায় ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। স্থগিত হয়েছে নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া যৌথ নদী কমিশনের বৈঠক, তবে নাগরিকত্ব প্রশ্নে আশ্বাসে শুধু আস্থা না রেখে জোর কূটনৈতিক তৎপরতার তাগিদ সংশ্লিষ্টদের। তারা বলছেন, প্রতিবেশী দেশে অস্থিরতার প্রভাব বাংলাদেশ এড়াতে পারবে না। এই যে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যাননি ভারতে, এটা একটা মেসেজ কূটনৈতিক পর্যায়ে এভাবেই বলা, এবং আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার ব্যাপারে কোনো সন্দেহের সুযোগ নেই। ঝিনাইদহ সীমান্তে 10.5 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া না থাকায় নভেম্বর থেকে এ পর্যন্ত অনুপ্রবেশ করেছেন 345 জন। এটি বন্ধে কমিটি করে পাহারা দিচ্ছে গ্রামবাসী। যেভাবে অনুপ্রবেশ চলছিল সেটা এখন অনেকখানি কম। আমরা প্রত্যেকটা সীমান্তবর্তী গ্রামে আমরা কমিটি করে দিয়েছি, আমাদের কমিটি যথেষ্ট অ্যাক্টিভ। বিশেষজ্ঞদের পরামর্শ, অনুপ্রবেশকারীরা যেন সীমান্ত পর্যন্ত আসতে না পারে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা যদি ঢলের আকারে পরিণত হয় তখন কিন্তু বাংলাদেশ সরকার সেটাকে কীভাবে সামাল দেবে, তো এইটা দ্বিপাক্ষিক আলোচনায় যেভাবেই হোক দ্রুত এটার একটা স্ট্র্যাটেজিক জায়গা ঠিক করা উচিত উভয় মিলেই, যে আমি ভারতে কী করে এটাকে মোকাবেলা করব। এদিকে বিজেপির হাতে আটক হওয়া বেশিরভাগই নিজেদের বাংলাদেশি বলে দাবি করছেন। 5 থেকে 10 বছর ধরে ভারতের নানা জায়গায় কাজ করছিলেন বলেও জানিয়েছেন তারা। এখন দেশে ফিরেছেন নাগরিকত্ব প্রশ্নে দেখা দেয়া আতঙ্কে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবশেষে স্থগিত করা হলো সরকার ঘোষিত রাজাকারের তালিকা। মুক্তিযোদ্ধাদের নাম আসায় প্রধানমন্ত্রীর পরামর্শে এটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে তিনি আরও জানান, যাচাই বাছাই শেষে 26 মার্চ তালিকাটি আবার প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রকাশ করা রাজাকার তালিকায় গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নাম। এতে সমালোচনার পারদ বেড়েই চলছিল, একের পর এক প্রশ্নের মুখে বিপর্যস্ত মন্ত্রণালয়। শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল প্রধানমন্ত্রীকে। সরকার প্রধানের পরামর্শে সবকিছু যাচাই বাছাই শেষে নতুন করে চূড়ান্ত হবে তালিকা, সেজন্যই বর্তমান তালিকা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আশ্বস্ত করছেন, সংশোধিত তালিকা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। অনেকের নাম এখানে এসছে, কিছু সংখ্যক লোকের নাম এসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছেন, তিনিও ব্যাপারটা আমাকে পরামর্শ দিয়েছেন যাতে যাচাই করে আমরা এটা প্রকাশ করি। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশ অনুসারে বা পরামর্শ অনুসারে আমরা এটা স্থগিত করেছি। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে 26 মার্চ স্বাধীনতা দিবসে সংশোধিত তালিকাটি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। সেখানে শুধু বর্তমান তালিকা নয়, এর বাইরে আরও যারা স্বাধীনতা বিরোধী আছে তাদের সবার নাম অন্তর্ভুক্ত হবে বলেও জানিয়েছেন তিনি। সরল বিশ্বাসে আমরা করেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা যাচাই বাছাই করি নাই, যা পাঠিয়েছেন তাই প্রকাশ করেছি। আমরা একটা হুচট খেয়েছি, এটা একটা শিক্ষা, এটা লেসন। এই শিক্ষাটা কাজে লাগিয়ে ভবিষ্যতে যেন যে তালিকা আমরা প্রকাশ করবো সেখানে যেন কোনো ভুল ত্রুটি না থাকে, সেই সতর্কতা বা সাবধানতা অবলম্বন করে আমরা কাজ করবো। যাচাই করে এবং আরও যেগুলো আছে আমাদের কাছে, অনেক তালিকা আছে, সবগুলো একত্রে যাচাই করে আমরা ইনশাআল্লাহ 26 মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশ করবো। রাজাকারের তালিকা প্রকাশের দিনই 26 মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা দেওয়া হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী। সেটি ঠিক থাকলে আগামী স্বাধীনতা দিবসে দুটি তালিকাই পাওয়া যাবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছর বছর বাড়ছে জিডিপি প্রবৃদ্ধি, গড় আয়ু মাথাপিছু আয়, অথচ পাল্লা দিয়ে বাড়ছে না কর্মসংস্থানের হার। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য মতে গত 8 বছরে তরুণ বেকারের হার দ্বিগুণ বেড়ে 13% উন্নীত হয়েছে। নতুন কর্মসংস্থান তৈরির জন্য সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি চাকরির বাজারের সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের পরামর্শ তাদের। রামিম হাসান আইন বিভাগে পড়াশোনা করে 2 বছর আগে স্নাতকোত্তর শেষ করেন তিনি। চাকরি নামের সোনার হরিণ এখনও অধরা তার। দিন কাটছে কাঙ্ক্ষিত চাকরির অপেক্ষায়। বিসিএস এবং আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন যে পরীক্ষা আছে সেগুলোই আমি সবগুলোই প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আসলে ওরকমভাবে হয়ে ওঠে নাই। শুধু রামিম নন, তার মতো হাজারো তরুণ তরুণী ছুটছেন কর্মসংস্থানের খোঁজে, কিন্তু প্রত্যাশিত চাকরি না পেয়ে অনেকেই ভুগছেন হতাশায়। আর যারা স্নাতক পর্যায় শেষ করে চাকরির বাজারে প্রতিযোগিতায় নামবেন তারাও রয়েছেন অনিশ্চয়তায়। অনেক সংখ্যায় আছি, কারণ এখানে অনেক বেশি কম্পিটিশন, সবাই চেষ্টা করতেছে ভালো কিছু করার। বিবিএস এর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী সারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠী 6,35,00,000, এদের মধ্যে 27,00,000 বেকার। আইএলও বলছে দেশে তরুণদের মধ্যে বেকারত্ব 2010 সালের তুলনায় দ্বিগুণ হয়ে 2017 সালে 12.8% দাঁড়িয়েছে, আর উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব 10.7%, যা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় 28টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দেশে কর্মসংস্থানের জন্য লোকাল লেভেল প্ল্যানিংয়ের দরকার, সেখানে স্থানীয় পর্যায়ের লোকেরা উন্নয়ন করবে, এবং সেটা করতে গেলে ক্ষুদ্র সঞ্চয়কে ক্ষুদ্র বিনিয়োগে আনতে হবে। পরিকল্পনা মন্ত্রী বলছেন বেকার সমস্যা সমাধানে কাজ করছে সরকার, তবে এ সমস্যা সমাধানে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একাডেমিক শিক্ষার বাইরেও হাতে কাজে হাতে কলমে কাজ শিক্ষার অনেক সুযোগ আছে। উপজেলা ভিত্তিক আমরা কিন্তু অনেকগুলো কাজ শুরু করছি, মধ্যমানের প্রযুক্তি যেটা ডিপ্লোমা লেভেলের বা সাব ডিপ্লোমা লেভেলের, এইগুলো আমরা বাড়াচ্ছি। আমাদের ওরিয়েন্টেশনটা পাল্টাতে হচ্ছে। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে বেকারত্ব ঘোচাতে কর্মমুখী শিক্ষা গ্রহণের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থানের চাহিদা, কিন্তু সে তুলনায় বাড়েনি সরকারি বেসরকারি পর্যায়ের কর্মসংস্থান। তাই চাকরি প্রত্যাশীরা বলছেন কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা তৈরিতেও ভূমিকা নিতে হবে সরকারকেই, তাহলেই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মিলবে। সোহেল রানা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অসময়ের ভাঙন আতঙ্কে সিরাজগঞ্জের যমুনাপাড়ের মানুষ। বর্ষায় এক দফা ভাঙনের কবলে পড়ে এনায়েতপুর উপজেলার বড় অংশ নদী গর্ভে চলে যায়। তবে সেই ধকল না কাটতেই আবারও ভাঙন দেখা দেয়ায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন। শিগগিরই কোনো আশার কথা শোনাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমেও রুদ্ররূপ যমুনার। এরই মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে শুরু হয়েছে নদী ভাঙন। বর্ষার ভাঙনে বেশ কিছু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে গেছে। শীতকালে নতুন করে ভাঙন দেখা দেয়ায় নির্ঘুম রাত কাটছে নদী তীরের মানুষদের। আমরা গরিব মানুষ, আর কয়টা না দিমু, তাই কন একটু বস্তা তস্তা ফালা দিলি তো আমরা ঠিক পেয়ে ফেললাম নিয়ে জায়গায়। গত কয়েকদিনই গৃহহারা হয়েছেন ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, বাউইখোলা, ঘাটাবাড়ি, বেহা, হাটপাচিল সহ বেশ কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ভিটেমাটি হারা মানুষ খুঁজছে মাথা গোজার ঠাঁই। শীতের তীব্রতার মধ্যেই অনেকেই বাধ্য হয়ে বাস করছেন খোলা আকাশের নিচে। এংলা দিয়ে রাখছি, এখন আমরা কোথায় যাব, কার জায়গায় আমরা থাকব? সরকারের কাছে আমাদের আবেদন আছে, আমাদের এই নদীটো আমরা বাঁধবার চাই। ভাঙন ঠেকাতে না পারলে নতুন করে ঝুঁকিতে পড়বে এনায়েতপুরের কাপড়ের হাট, থানা ভবন আর বাঁধের ভিতরে থাকা শিবপুর সহ বেশ কয়েকটি গ্রাম। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে নেওয়া হচ্ছে জরুরি পদক্ষেপ। এখানে আমরা এটা নিবিড় পর্যবেক্ষণ রেখেছি এবং বোর্ড এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। আমাদের প্রতিমন্ত্রী স্যারও এটা খোঁজ খবর নিয়েছেন, ডিজি স্যারও খোঁজ খবর নিয়েছেন। এটা আমরা জরুরি ভিত্তিতে এখানে ভাঙন প্রতিরোধের জন্য আমরা ওইখানে কোনো জরুরি কাজ করা যায় কিনা সেটা নিয়ে আমরা জরিপ করছি। ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে 790 কোটি টাকার প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেরপুরে পল্লী বিদ্যুৎ প্রকল্পের আওতায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। একই অবস্থা কুড়িগ্রামেও। ঠিকাদারদের অনিয়ম ও দালালের দৌরাত্মের কারণে বছরের পর বছর অপেক্ষা করেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না গ্রাহকরা। শেরপুরের শ্রীবর্দি উপজেলার সীমান্তবর্তী গ্রাম চান্দাপাড়া, হারিয়াকোনা, বাবেলাকোনা ও মণিকোনা প্রায় 3 বছর আগে 150 খুঁটির বিপরীতে প্রায় 400 গ্রাহককে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় একটি চক্র বিদ্যুৎ সংযোগ খরচ হিসেবে টাকা নিচ্ছে, অথচ কাজ আগায়নি একটুও। কুড়িগ্রামে 1800 কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য 150 জন ঠিকাদার নিযুক্ত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এসব ঠিকাদারদের সাথে যোগ রয়েছে দালাল চক্র, অভিযোগ ভুক্তভোগীদের। 3500 টাকা করে কারেন্ট চুক্তি হয়েছিল, কেউ কেউ 2000, কেউ কেউ 2500, কেউ কেউ 1500, এইরকম টাকা দিছে। তারপরে ফির আরো অন্য বাড়ি আসি, আরো ফির ওখানে 2000 বলে দিবে, 2700 দিবে, এই জন্য কারণ স্থগিত হয়ে আছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রকল্প কর্মকর্তাদের। সম্পূর্ণ সরকারি খরচের লাইন হচ্ছে, এই বিষয়ে টাকার লেনদেনের বিষয়ে আমাদের কাছে কখনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আমরা তখন ব্যবস্থা নিতে পারতাম। এসব প্রকল্পে বিদ্যুৎ টাকার লেনদেনের বিষয়ে দারুণ জয় মৌসুম শুরু করল ঢাকা আবাহনী। ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে নবাগত বাংলাদেশ পুলিশ FC-কে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়নরা। 4 গোলের 3টি বিদেশিদের। জোড়া গোল করেন বেলফোর্ড কার্ভেন্স। নির্ধারিত সময়ের 15 মিনিট পর মাঠে গড়ায় ফুটবলের নতুন মৌসুম। ফেড কাপ উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। বাংলাদেশ পুলিশ শুরুতে লড়াইয়ের চেষ্টা করল, কিন্তু শক্তিশালী আবাহনী কোনো সুযোগ রাখল না। ম্যাচের 10 মিনিটে এগিয়ে যেতে পারত চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান মেলসন আলভেসের হেড ক্রসবারে প্রতিহত হয়। আক্ষেপ স্থায়ী হতে দেননি বেলফোর্ড। এডগার বার্নার্ডের ফ্রিকিকে নিখুঁত হেডে বল জালে পাঠান এই হাইতিয়ান। প্রথমবার রাহানের থ্রো ইন বিফলে যায়, দ্বিতীয়টায় বাজিমাত। বল ক্লিয়ার করতে গিয়ে বিপদ ডেকে আনেন খান মোহাম্মদ তারা। ফার পোস্টে থাকা জীবন আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে স্কোর লাইন 3-0 করেন সানডে চিজোবা। বেলফোর্টের বানিয়ে দেওয়া বল
ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন এই নাইজেরিয়ান। বিরতির পর পেনাল্টি থেকে জোড়া পূর্ণ করেন বেলফোর্ড। We can improve our fitness level. We're not fit yet. I think in the second half. Clean sheet বলে দিচ্ছে আমাদের আধিপত্য ছিল। ছেলেরা দারুণ খেলেছে কিন্তু ফিটনেস নিয়ে কিছুটা ঘাটতি আছে। সামনে এ নিয়ে কাজ করতে হবে। I think that's the main thing. আমরা অনেক দিন ধরে টিমটা আছি। গত বছর থেকে আমরা টিমটা আছি তো একজনের প্রতি একজনের ভালো মানে জানাশোনা ছিল তো আমরা আমাদের সেরা পারফরমেন্স করতে পারছি। আমরা স্টেজে জিতে গেছি। ব্যক্তিগত পারফরমেন্সে আজকে আমি অতটা বেশি হ্যাপি না। আমি আরো ভালো করতে চাই। যেহেতু ন্যাশনাল লিমে আমার পারফরমেন্স খারাপ হয়েছে তো আমি এটা ইমপ্রুভ করতে চাই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপে আজ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। নতুন আর পুরনোদের মিশেলে শক্তিশালী দল বসুন্ধরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সোয়া ছটায়। এর আগে বিকেলে সাড়ে তিনটায় সাইফ স্পোর্টিং খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। ফেডারেশন কাপের হট ফেভারিট বসুন্ধরা কিংস গেলবার অল্পের জন্য হাতছাড়া হয়েছে শিরোপা। ফাইনালে আবাহনীর কাছে হেরে রানার্স আপ হয়ে খুশি হতে পারেননি কোচ অস্কার ব্রুজান। এবার সেই ভুল নয়, প্রথম ম্যাচ থেকেই শিরোপা লড়াই লড়তে প্রস্তুত প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। ব্রাদার্স ইউনিয়ন সম্পর্কে ভালো ধারণা আছে স্প্যানিশ এই কোচের, তবে দলবদলের পর প্রথম টুর্নামেন্ট হওয়ায় রয়েছে ভাবনাও। পুরনো স্কোয়াডের সাথে এবার কিংসদের সাথে যুক্ত হয়েছে নতুন খেলোয়াড়, যেটা বাড়তি শক্তি দেবে রবিউল জনিদের। বাড়তি নজর থাকবে আর্জেন্টাইন ফুটবলার নিকোলাস দেলমন্তের ওপর। গত আসরের গেম প্ল্যান অনুযায়ী খেলব, অবশ্যই অ্যাটাকিং ফুটবল। প্রথম ম্যাচে সবসময় জয় চাই আমি, এটার বিকল্প হবার কোনো কারণ নেই। গেল আসরে হতাশা এই আসরে মেটাতে চাই। আরেক ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ রহমতগঞ্জ। আগের আসরে সাইফের শুরুটা হয়েছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে দুই ম্যাচে দাপটের সঙ্গে জয় পেলেও কোয়ার্টারে গিয়ে শেখ জামালের কাছে হারে ছিটকে যেতে হয়েছে। নতুন কোচ মোহাম্মদ নিজামের অধীনে প্রথম ম্যাচে ভালো শুরুর প্রত্যাশা জামাল ভুঁইয়াদের। এটা কাপের খেলা আর ক্লাবের হয়ে আমার প্রথম ম্যাচ, অবশ্যই জয়ে চোখ রাখছি। যেহেতু প্রতিপক্ষ সম্পর্কে জানাশোনা কম, তাই নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে। আবাহনীর মতো প্রত্যাশিত জয় দিয়ে মৌসুম শুরু করতে চায় বসুন্ধরা কিংস আর সাইফ স্পোর্টিং। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। জেঁকে বসছে শীত, দুর্ভোগ বাড়ছে মানুষের, হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের ভিড়। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন কাল, কমিটিতে থাকবে শুদ্ধি অভিযানের প্রতিফলন। নাগরিকত্ব ইস্যুতে ভারতে অস্থিরতায় বাংলাদেশকে সতর্কতা, শীর্ষ পর্যায়ে আলোচনার তাগিদ। এবং বাড়ছে না কর্মসংস্থানের হার, আট বছরে দ্বিগুণ হয়েছে তরুণ বেকারত্বের হার, বলছে আইএলও। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।